হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার বাইক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির খনতা গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম দীপক পরিহার। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক। পুলিশ সূত্রে খবর, ওই বাইক দুটি স্থানীয় এলাকা থেকে চুরি হয়েছিল। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বাহিনী ওই যুবকের বাড়িতে হানা দেয়। বাড়িতেই রাখা ছিল ওই দুটি চুরি যাওয়া বাইক। সেখান থেকে ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাইক দুটি পাচার করার জন্য রাখা হয়েছিল বলে জানা গেছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.